রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড এর বর্তমান চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন ১৯৫৬ সালের ১ মার্চ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মহিউদ্দিন আহমেদ এবং মাতা মরহুম সুফিয়া মহিউদ্দিনের ১০ সন্তানের মধ্যে ষষ্ঠ। অত্যন্ত মেধাবী এই মানুষটি ঢাকা কলেজিয়েট স্কুল হতে এসএসসি, ঢাকা কলেজ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স সহ এমএ পাশ করেন। এছাড়াও তিনি আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির অধীনে উড্রো উইলসন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হতে পাবলিক অ্যাফেয়ার্সে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। রূপালী ব্যাংকের ইতিহাসে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে এবং এমন একটা সময় এসেছিল যখন মনে করা হচ্ছিল এবং সবাই বিশ্বাসও করছিল যে এই ব্যাংকটি আর থাকবে না, এই ব্যাংকটির নাম পাল্টে যাবে, এই ব্যাংকটি হারিয়ে যাবে। কিন্তু তারপরে সেই কাজটি যারা করতে চেয়েছিল তারা সেটা করতে পারেনি, যার ফলে রূপালী ব্যাংক টিকে গেল। কিন্তু টিকে গেলেও তারপরেও কিন্তু কখনো কখনো ব্যাংকটি ভালো করেছে, কখনো কখনো খারাপ। তবে ইদানিং গত ২ বছর ধরে আমাদের অবস্থা অনেক বেশি কনসলিডেটেড হয়েছে, আমরা অনেক ভালো কাজ করছি এবং ভালো অবস্থায় আছি। ধরা যাক গত ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ৫৩৮ কোটি টাকার অপারেটিং প্রফিট আমরা করেছি, উইচ ওয়াজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অব আওয়ার রূপালী ব্যাংক, এবং এবারও আমরা ভালো করব এই আশাবাদ আমাদের আছে। এবং এই বছরে যদিও কিছু অন্যান্য পলিসি বলি আমাদের তার একটা তার অভিঘাতে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা ভালো করতে পারবো না, কিন্তু আমাদের বর্তমান অবস্থা খুব রোবাস্ট, আমরা ভালো করছি এবং আমরা এগিয়ে যাব। এটাই হলো এই ব্যাংক সম্পর্কে আমার মূল্যায়ন। এবং এইটি এই যে আমাদের প্রোগ্রেস সেটা চলমান থাকবে। আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের বোর্ড দুটো সত্তাই একসাথে কাজ করি আমরা, এবং সবসময় আমরা যেটা চাই সেটা হলো ব্যাংকের অবস্থা ক্রমাগতভাবে ভালো হোক এবং ব্যাংক উন্নতি করুক, এবং আমরা যে জায়গায় এসেছি সেই জায়গা তো ধরে রাখবই এবং তার চেয়ে বড় কথা সেই জায়গার থেকে উত্তরণ করব আরও উচ্চতর প্লেনে। নারীদের উন্নয়ন অর ক্ষমতায়ন, এ দুটো জিনিস বা ভার্চুয়ালি একটি, সেটি সেই ক্ষমতায়নের জন্যে অন্যতম জিনিস হচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার। সেই সিদ্ধান্ত গ্রহণটি তারা সামাজিকভাবে যখন আরও ভালোভাবে সামাজিকভাবে যদি তাদের সেই ক্ষমতায়ন বৃদ্ধি করতে হয়, তবে তাদেরকে আর্থিক আয়ের দিকে যেতে হবে, আর্থিক আয়ের ব্যবস্থা করতে হবে। তো মহিলারা সাধারণত যেহেতু খুব বেশি আয়ের সাথে যুক্ত নয়, সেক্ষেত্রে তাদের ক্ষমতায়নের পরিমাণও কম আমাদের এই দেশে। যদি তাদেরকে উপযুক্ত পরিমাণে পুঁজি দেওয়া যায়, যদি তাদেরকে পুঁজি ব্যবহারের জন্য ট্রেনিং দেওয়া যায়, তাহলে তারাও কিন্তু আরও বেশি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের ক্ষমতায়নও হতে পারে। এক্ষেত্রে এসএমই লোন একটি কার্যকর ব্যবস্থা, এবং ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এসএমই লোন নেয়, এবং তারা সেগুলোকে ডিস্ট্রিবিউটও করে একদিকে, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেরাই এসএমই লোন নিয়ে ব্যবসা করে এবং তার ব্যবসা ভালো করছে। এবং এখানে একটি জিনিস লক্ষ্য করা যায়, এসএমই লোনের ক্ষেত্রে এসএমই লোনের খেলাপির হার তেমন ততখানি বেশি নয় যেটা অন্য অন্য লোনের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো সেজন্যে খেলাপি লোনে সেজন্যে এসএমই লোন যদি আমরা মহিলাদেরকে দিতে পারি, তাহলে দুটো জিনিস ঘটছে। একদিকে হচ্ছে যে খেলাপি লোন হচ্ছে না,
আর একদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে, এবং এর ফলে ব্যাংকও ভালো থাকছে, তাদেরও উন্নয়ন হচ্ছে। কাজে এসএমই লোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মহিলাদের ক্ষমতায়ন এর জন্য। যারা মঞ্জুর হোসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ছিলেন। তিনি 1983 সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ কর্মময় জীবনে সততা, নিষ্ঠা এবং সুনামের সাথে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা কমিশন, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহামান্য রাষ্ট্রপতির দপ্তরের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে রপ্তানির পরিমাণ বাড়ার ফলে আমাদের রিজার্ভের পরিমাণও 33 বিলিয়ন বা তার চেয়ে বেশি হয়ে গেছে, এবং এই পরিমাণ যে রিজার্ভ আছে তা দিয়ে আমরা 7-8 মাসের আমদানি নিশ্চিতভাবে মেটাতে পারি। সেদিক দিয়ে আমাদের অবস্থা খুবই ভালো। আর রূপালী ব্যাংকের যে অবস্থাটি, আমরা কিন্তু এরই মধ্যে গত 2-3 বছরে উন্নয়নমুখী অনেকগুলো প্রজেক্টকে আমরা পাশ করেছি, যে প্রজেক্ট লোন পাশ করেছি এবং সেগুলো শিগগিরই রপ্তানিতে আসবে, এবং সেই রপ্তানিতে গেলে তখন আমাদের যে আয় এই খাতে, রপ্তানি খাতে আমাদের নিজস্ব আয়ও আছে, সেটি বাড়বে। এবং অ্যাট দ্য সেম টাইম আমদানিও, যেহেতু বাংলাদেশের উন্নয়ন খুব দ্রুত হচ্ছে, সেক্ষেত্রে আমদানি একটি বিষয়। এখানে আমদানির মাঝে হচ্ছে এখানে কাঁচামাল আসা এবং মেশিনারি আসা, সেই মেশিনারি কাঁচামাল আসার জন্যে যে প্রয়োজন, যে পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন, ফরেন এক্সচেঞ্জ প্রয়োজন, তা আমাদের রূপালী ব্যাংকের আছে। ফলে আমরা বোধ আমদানি এবং রপ্তানি এ দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো করছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে ব্যাংকের যে ইনহেরেন্ট কাজ সাধারণত হয়ে থাকে, যেটা আমাদের দেশে হয় না, আমাদের দেশে ব্যাংকের একটা মূল কাজ হয়ে গেছে এখন ইনভেস্টমেন্টকে সাপোর্ট দেওয়া, প্রাইভেট ইনভেস্টমেন্ট, সরকারি ইনভেস্টমেন্ট, হোয়াট এভার ইট ইজ, তাকে সাপোর্ট দেওয়া। এবং সে সাপোর্ট দিতে হয় এই কারণে যে আমাদের ক্যাপিটাল মার্কেট খুব একটা ভালো নয়, সেটা দুর্বল, তার উপরে অনেক সময় লোকেরা সেইভাবে আস্থাও রাখেনি, 2-1 বার ঘটনা ঘটেছে, অর্থাৎ কি না ক্যাপিটাল মার্কেট থেকে ক্যাপিটাল আসছে না। কিন্তু দেশকে তো উন্নত করতে হবে, দেশকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের এবং মানুষের তো পার ক্যাপিটাল ইনকাম বাড়াতে হবে, তার জন্য দরকার বিনিয়োগ। সেই বিনিয়োগটির জন্যে ব্যাংক তার নর্মাল ডিউটির বাইরে, বা তার নর্মাল বলবো না, সনাতন ডিউটির বাইরে, কাজের বাইরে, ফাংশনের বাইরে ব্যাংক কিন্তু বড় বড় লোন দিয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল লোন দিয়ে থাকে, এবং সেটা আমরা করছি, এবং সেটা আমরা করে যাব এই কারণেই, এই একটিমাত্র কারণেই যে এভাবেই আমরা বাংলাদেশকে লোয়ার ইনকাম থেকে মিডল ইনকামের দিকে নিয়ে গেছি, এবং তারপরে মিডল ইনকাম থেকে আরও উপরে আমরা যেতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের সার্বিক উন্নয়নটাই হচ্ছে আমাদের প্রধান প্রায়োরিটি। ব্যক্তি জীবনে তিনি প্রচুর পড়াশোনা করেন। তিনি অত্যন্ত সহজ, সরল, প্রচার বিমুখ এবং কর্ম উদ্যমী একজন মানুষ, তবে সাধারণ মানুষের সাথে সহজে মিশে যেতে পারেন এবং তার মধুর ব্যবহার দিয়ে মানুষকে আপন করে নিতে পারেন। যারা মঞ্জুর হোসেন বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলারুশ, চীন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, মরক্কো, নিউজিল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, ইউক্রেন, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, বেলজিয়াম এবং সংযুক্ত আরব আমিরাত। আমাদের বর্তমানে জিডিপি গ্রোথ রেটের হার 7.5% পেরিয়ে প্রায় 7.8 এর দিকে চলে গেছে, এটা উত্তরোত্তর বাড়ছে, হয়তো বা শিগগিরই 8%কে ছাড়িয়ে যাবে, এবং এটা হতেই থাকবে। 7-8 বছর আগে একটি বই প্রকাশিত হয় যার লেখক
জিম ও নীল, যিনি স্যাক্স অ্যান্ড গোল্ডম্যানের একজন ঊর্ধ্বতন ইকোনমিস্ট ছিলেন, তার বইতে লিখেছেন আগামী কিছু বৎসরের মধ্যেই বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে উন্নয়নের ক্ষেত্রে। এমনই গ্রোথ বাংলাদেশের গ্রোথ পোটেনশিয়ালিটি বাংলাদেশের আছে, এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। সেই সময়ে বাংলাদেশের গ্রোথ রেট ছিল less than 4, কিন্তু সেটা এখন চলে গেছে প্রায় 8-এর কাছাকাছি। কাজেই ইচ্ছে না করলেও, জোর করে না হলেও যেটা ঘটবে সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আমরা জোর করে বলতে পারি 2021 সালের দিকেই আমরা আপার মিডল ক্লাস লেভেলে পৌঁছে যাব, মিডল ইনকাম লেভেলে পৌঁছে যাব। এবং আমরা এই টেম্পো যদি আমাদের থাকে, তাহলে 2041 সালে নিশ্চিতভাবে আমরা ডেভেলপড নেশনে পরিণত হব। আমাদের কথা হচ্ছে যে ব্যাংকটির অবস্থা, স্বাস্থ্যটা প্রথমে ভালো থাকুক, এই স্বাস্থ্যটা ভালো রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে আমাদের যে কাজগুলো আছে, ফাংশনসগুলো, সেই ফাংশনসগুলোর প্রতিটির ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি এগোতে হবে। এবং এগিয়ে কোথায় যাব, কোশ্চেন ইজ দ্যাট, আমি বলবো স্কাই ইজ দ্য লিমিট, এইটুকুই আমাদের আলো। ব্যক্তি জীবনেও জনাব মঞ্জুর একজন সফল মানুষ, তিনি দুই সন্তানের জনক, তারা দুজনই ইউনিভার্সিটি পড়ুয়া, তার স্ত্রী একজন সরকারি চাকরিজীবী। আমরা তো সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।